পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে অনেকগুলো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা দক্ষিণ দিনাজপুর জেলায় আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন অনেকগুলি নিয়োগের বিজ্ঞপ্তি তো কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপথ এবং কত স্যালারি এবং কী কী যোগ্যতা কোয়ালিফিকেশন সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সমস্ত বন্ধুরা নতুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলাইকন সেটা প্রেস করে দিবেন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এটা দক্ষিণ দিনাজপুর যে হেলথ যে ডিপার্টমেন্ট আছে সেখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনি যে কোনো জেলা থেকে এর জন্য আবেদন করতে পারেন যেটা আপনাকে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ডব্লিউ ডট দক্ষিণ দিনাজপুর হেলথ ডট ওআরজি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার তারিখ হচ্ছে ছয় নয় দু হাজার উনিশ থেকে কুড়ি নয় দু হাজার উনিশ পর্যন্ত আপনাদেরকে এর মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করার পর যে অনলাইন অ্যাপ্লিকেশনটির সঙ্গে প্রিন্ট আউট করবেন অনলাইন অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করার পর সেখানে টেস্টেমোনিয়াল অ্যাটাচ করে আপনাদেরকে এই ঠিকানায় পাঠাতে হবে যে ঠিকানাটি হচ্ছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পালুরঘাট দক্ষিণ দিনাজপুর পিনকোড সাতশো তেত্রিশ একশো এক এই ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ছাব্বিশ নয় দু হাজার উনিশ বিকাল পাঁচটার মধ্যে পাঠাতে হবে এবং এখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে ডিমান্ড ড্রাফ কাটতে হবে তো সিভাই সেই ডিমান্ড ড্রাফটের চার্জ জেনারেলের জন্য একশো টাকা এবং এস টিএস অফিসদের জন্য পঞ্চাশ টাকা চার্জ করা হবে তো বন্ধুরা আমরা দেখে নেব যে এখানে কী কী পদ রয়েছে প্রথম যে পদটি রয়েছে মেল কাউন্সিলার তো এখানে আপনাদেরকে অবশ্যই প্যাথোলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি অর্থোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয় আপনাদের গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং জেনারেল জন্য এখানে জেনারেলের জন্য একটি পোস্ট এখানে স্যালারি তেরো টাকা এবং এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক উনিশে ভিত্তিতে তো বন্ধুরা আমি পিডিএফ লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিতে হবে যাতে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন তো এরপরের যে পোস্টটি আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান তো এখানে আপনাদেরকে গ্র্যাজুয়েট পাস করতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির বিষয়ে পাশ করতে হবে এখানে পোস্ট মোট সাতটি আছে মোট সাতটি পোস্ট যেখানে জেনারেলের জন্য তিনটি এসটি জন্য দুটি এবং এসটির জন্য একটি ও বি জন্য একটি তেরো হাজার স্যালারি এবং বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক উনিশের ভিত্তিতে এবং বন্ধুরা এখানে আপনাকে এবার তিন নম্বর যে পোস্টটি আছে ল্যাবটরি টেকনিশিয়ান এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটোরি টেকনোলজি বিষয়ে এবং আপনাকে কম্পিউটার দক্ষ হতে হবে এবং এখানে জেনারেলজনের পোস্ট আছে একটি এবং স্যালারি হবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা এবং এখানে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক ভিত্তিতে পরের যে পোস্টটি আছে ল্যাবরেটোরি টেকনিশিয়ান এখানে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং যে কোনো বোর্ড থেকে পাস করলেই হবে এবং সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটরি টেকনোলজি পাশ করতে হবে এবং বন্ধুরা এখানে আমাদের তিন মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে পোস্ট আছে দুটি যেখানে জেনে জন্য একটি এবং এসসিদের জন্য একটি এখানে স্যালারি আছে সতেরো হাজার দুশো কুড়ি টাকা এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক উনিশের ভিত্তিতে এরপরের যে পোস্টটি আছে ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার তো এখানে আপনাকে অবশ্যই এমবিবিএস পাস পাশ করতে হবে বন্ধুরা এখানে আপনাকে এমবিবিএস পাশ পাস করতে হবে এবং সাথে যে হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিশনের আপনাকে নলেজ থাকতে হবে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যেখানে পোস্ট আছে দুটি যেখানে জেনারেলদের জন্য একটি এবং এসিদের জন্য একটি আর এখানে স্যালারি হবে পঁয়ত্রিশ হাজার স্যালারি আছে বন্ধুরা আর এখানে বয়স হতে হবে আঠেরো হাজার চল্লিশ বছরের মধ্যে এক এক উনিশের ভিত্তিতে এবং পরে যে পোস্টের স্টাফ নার্সের জন্য পদটি আছে এখানে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট জন্য অবশ্যই জিএনএম পাস করে থাকতে হবে ট্রেনিং থাকতে হবে জেএনএম ট্রেনিং পোস্ট আছে তিনটি এবং জেএনএলের জন্য তিনটি আছে এবং সতেরো হাজার দুশো কুড়ির স্যালারি হবে ঠিক একইভাবে এখানে আপনাদের চৌষট্টি বছরের মধ্যে বয়স থাকতে হবে এক এক উনিশের ভিত্তিতে এবং এম এমও পদ আছে যেটা এমবিবিএস ডিগ্রি পাস করতে হবে এবং এখানে পোস্টের তিনটি যে জেনারেলের জন্য তিনটি পোস্ট চল্লিশ হাজার টাকা স্যালারি ঠিক একইভাবে এখানে আছে কালাজ টেকনিক্যাল সুপারভাইজার এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দুটি পোস্ট আছে যে জেনারেলের জন্য একটি এস জন্য একটি এবং রিটায়ার্ড পার্সন এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আরও পোস্ট আছে নিউট্রিশিয়ান পোস্ট যোগা ইনস্ট্রাক্টর যোগা অ্যাসিস্ট্যান্ট এইভাবে আরও অনেকগুলি পদ আছে তো নিউট্রিশিয়ান পোস্টের জন্য আপনাকে বিএসসি অথবা এমএসসি করতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশান ও রিক্যুইভ্যালেন্ট কোর্স যেখানে পোস্ট আছে একটি জেনারেলের জন্য কুড়ি হাজার স্যালারি আছে এবং যোগা ইনস্ট্রাক্টারের জন্য এখানে গ্র্যাজুয়েশন করতে হবে এবং যোগা সম্বন্ধে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে এবং যেখানে পোস্ট আছে জেনারেলের জন্য একটি পঁচিশ হাজার টাকা স্যালারি আছে এবং যোগা অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে আপনাদের উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে তো এখানে পোস্ট আছে একটি জেনারেলের জন্য এবং দশ হাজার টাকার স্যালারি আছে তো বন্ধুরা আমি এই পিডিএফ লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন এবং আপনাদেরকে বললাম প্রথমেই যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার ডেট এবং ফর্মটি সাবমিট করার ডেট এবং কথা জমা দেবেন বিস্তারিত বিষয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম লেটেস্ট মুহূর্তে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা তো বন্ধুরা এরকম আমরা প্রতিনিয়ত আপডেট পেলে আপনাদের সামনে ভিডিও হাজির করি যে কোন জেলাতে রিক্রুমেন্ট হচ্ছে তো আপনি কোন জেলাতে দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সেই জেলায় রিক্রুমেন্ট দিতে খুব সুবিধা হবে থ্যাংক ইউ বন্ধুরা